থাকার ব্যবস্থা করার জন্য বন্ধুরা তোমরা একটু প্লিজ প্লিজ তাদের তাদেরকে একটু থাকার ব্যবস্থা করো বন্ধুরা আপনারা জানেন আমি গত কিছুদিন আগে ওদের নিয়ে একটি ভিডিও পোস্ট দিয়েছিলাম অনেকে আমাকে প্রশ্ন করেছে বিভিন্ন কমেন্ট বক্সে বিভিন্ন রকম বিভিন্ন লিখেছেন যে ওদেরকে সহযোগিতা করার জন্য আজকে ওরা আমার বাড়িতে আবার আসছে আজকে আমার মেয়ে ঝিনিকা ওদের হাতে ওর বাবাকে দশ হাজার টাকা দিবে একটি রিক্সা কেনার জন্য আর সেই টাকাটা দিয়েছে আমাদের এক বন্ধু তিসা মিডিয়া ইভেন্টের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা দিয়েছে আর আমাদের পরিবারের পক্ষ থেকে পাঁচ টাকা এই দশ হাজার টাকা আমার মেয়ে জেনিকা একজন বঙ্গবন্ধুর সৈনিক আপনারা জানেন তার বঙ্গবন্ধুর প্রতি অনেক ভালোবাসা তিনি তিন বছর বয়স থেকেই বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম ওর একটা চিন্তা চেতনা ও বঙ্গবন্ধুকে বুকে লালন করবে আর বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বড় হবে আজকে আমি বিশেষভাবে বলবো আমার মেয়েকে এই অসহায় পরিবারটাকে দশ হাজার টাকা হাত দিয়ে দেওয়ার জন্য না মা তুমি দশ হাজার টাকা তাদের হাতে দাও হ্যাঁ আপনি একটু দশ হাজার টাকা আছে হ্যাঁ এই টাকা দিয়ে আপনি একটি রিক্সা কিনবেন রিক্সা কিনবেন হ্যাঁ আর আমি আপনার মোবাইলে আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি এই ভিডিওতে আপনি নাম্বারটা বলেন জিরো ওয়ান 780995 বন্ধুরা তাদের নাম্বারটা আমরা সরাসরি দিয়ে দিলাম আপনারা নাম্বারটা কালেক্ট করে নেবেন আশা করি এই অসহায় এই পরিবারটার দিকে সবাই তাকাবেন তার মানি বাবা অসুস্থ কাজ করতে পারে না গ্রামে থাকার জায়গা নেই এই এতিম চারটা বাচ্চা ছোট বাচ্চাটা আপনারা দেখেন এই আরেকটা বাচ্চা এই একটা বাচ্চা এই হচ্ছে আরেকটা বাচ্চা এই হচ্ছে তার বাবা করোনা ভাইরাসে একটা দোকান ছিল আট মাসে বন্ধর কারণে ওই দোকানটা ছেড়ে দিয়েছে পানের দোকান ছিল চা বিক্রি করতো ফুটপাতে এখন অসহায় তার দোকানটুক নাই রিক্সা চালায় কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে কাজ করতে পারেনি আজকে আমাদের পরিবারের পক্ষ থেকে ও তিসা ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় নানাভাই নানা ভাই তিনিও তাদেরকে একটু সহযোগিতা করেছেন আমি যারা যারা সহযোগিতা করবেন আশা করি ভালো হবে আর আমার মেয়ে জেনিকা আপনারা দেখতে পাচ্ছেন ও একজন বড় হয়ে ভালো মানুষ হবে জন্য দোয়া করবেন সবাই আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি এই পরিবারটার দিকে একটু সি অনুরোধ রইল আপনারা দয়া করে একটু সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন একটু তোমার বাবাকে দশ হাজার টাকা দিয়েছি তোমরা খুশি খুশি তোমরা কিন্তু ভিক্ষা করছিলে আমি মাঝখানে তোমাদেরকে আমি দেখেছি আর কখনো ভিক্ষা করবে না বলো করবে আপনি কি আপনার মেয়েদেরকে বাচ্চাদেরকে ভিক্ষা করাবেন যদি আমি যদি ভিক্ষা করতে দেখি তাহলে কিন্তু আপনার সমস্যা হবে আপনি ওদেরকে ভিক্ষা দিবে করাবেন না ঠিক আছে আর আপনাকে আশা করি আমার বলেছে আপনাদেরকে সহযোগিতা করবে ঠিক আছে ভালো থাকবেন আবার বন্ধুরা কিছু নিয়ে আবার তোমাদের মাঝে আবার দেখা হবে আমিও চাই তাদেরকে একটু সহযোগিতা করে বন্ধুরা প্লিজ তাদেরকে একটু সহযোগিতা করে তাদের একটু পাশে থাকো বন্ধুরা ভালো থাকো আবার দেখাব